আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইতিমধ্যে সবাই জানেন বাংলাদেশ আর্মি এক রেজিমেন্ট চাইনিজ BD5 লাইটনিং এর ডেলিভারি পেয়েছে। ফোর্স এক্সপ্যানশনের অধীনে সেনাবাহিনী আরো তিনটি লাইটনিং রেজিমেন্ট গঠন করেছে, যার মাঝে একটি রেজিমেন্ট এই নতুন কেনা BD5 দিয়ে ইকুইপ করা হলো। এখন কথা হলো অতীতের রেকর্ড থেকে দেখা যায় বাংলাদেশ বড় কোনো অস্ত্র কিনলে সেই একই টাইপের অস্ত্র মিয়ানমারও কিনে। উদ্দেশ্য বাংলাদেশের অ্যাডভান্টেজকে নিউট্রালাইজ করা। প্রায় ক্ষেত্রেই তারা এটা করেছে, বিশেষ করে রাশিয়ান এবং চাইনিজ অস্ত্র বাংলাদেশ কিনলেই বার্মাও পিছন পিছন গিয়ে সেটা অর্ডার করে। কিন্তু BD5 লাইট ট্যাঙ্কের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন হবে, কেন বলছি শুনুন। VT5 হলো চাইনিজ নর্থ ইন্ডাস্ট্রি কর্পোরেশনের তৈরি করা GTQ-15 এর এক্সপোর্ট মডেল, যা Type-15 নামেও পরিচিত। চাইনিজ আর্মি GTQ-15 দিয়ে 6 দশক আগের তৈরি Type-62 মিডিয়াম ট্যাঙ্ক রিপ্লেস করছে। বাংলাদেশ আর্মি দেশের দুর্গম অঞ্চল যেমন চিরাগাঙের পাহাড়ি অঞ্চল, দেশের পশ্চিম অংশের নরম পলিমাটি সমৃদ্ধ সমতল ভূমি এবং উত্তরাঞ্চলের উঁচু নিচু এলাকায় মোতায়েন করার জন্য পারফেক্ট একটি লাইট ট্যাঙ্ক অনুসন্ধান করছিল। 2018 সাল নাগাদ চাইনিজ BD5 এবং ইন্দো টার্কি শারিমাও হিতাম ফাইনাল স্টেজে সিলেক্ট হয়। শেষ পর্যন্ত চীনের নরিনকো ডেভেলপ করা BD5 জিতে যায়। এর পিছনে দুটি কারণ। এক, BD5 এর অতি উচ্চতায় স্মুথ পারফরমেন্স, মানে পাহাড়ি এলাকায় অত্যন্ত দক্ষ পারফরমেন্স। 2, BD5 অর্ডার করায় বাংলাদেশকে 300 কাছাকাছি চাইনিজ Type-59 লাইট ট্যাঙ্ক গিফট হিসেবে দেওয়া হয়, যেগুলো স্টেপ বাই স্টেপ দেশেই আপগ্রেড করা হচ্ছে। বানানো হচ্ছে দুর্জয় মিডিয়াম ট্যাঙ্ক। আপগ্রেডেশনের জন্য প্রয়োজনীয় কিট সাপ্লাই দিচ্ছে চীন, যার মূল্য উৎপাদন খরচ থেকে বেশি নয়। যাই হোক, এবার আসুন দেখি মিয়ানমার কেন একই স্পেসিফিকেশনের BD5 ট্যাঙ্ক চীন থেকে ক্রয় করতে পারবে না। তারা হয়তো BD5 লাইট ট্যাঙ্ক কিনতে পারবে, কিন্তু বাংলাদেশের স্পেসিফিকেশনটা পাবে না। নর্মালি দুনিয়ার প্রতিটি উল্লেখযোগ্য দেশই যদি বড় রকমের কোনো সমরাস্ত্র বিদেশ থেকে কিনে, তাহলে সেগুলোতে নিজ বাহিনীর চাহিদা মতো কিছু ফিচার যুক্ত করে নেয়। মানে প্রস্তুতকারী দেশ ঠিক যে ভার্সনটি বানায় সেটার সাথে বাড়তি কিছু ফিচার যোগ করা হয়, কিংবা কিছু সিস্টেম নিজেদের মতো করে মডিফাই করে নেয়। একে বলে কাস্টমাইজড ভার্সন। এবং ম্যানুফ্যাকচারার কান্ট্রি সেই স্পেশাল ফিচারগুলোর তথ্য তৃতীয় কোনো দেশের কাছে ফাঁস করতে পারবে না, কোনোভাবেই পারবে না, এতে আইনগত বাধা রয়েছে। আর ঠিক এই কারণেই মিয়ানমার সঠিকভাবে জানতে পারবে না বাংলাদেশ আর্মি তাদের কেনা BD5 ট্যাঙ্কে কী কী স্পেশাল ফিচার যুক্ত করেছে। চাইনিজ সোশ্যাল মিডিয়া কুয়াইবোতে দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশকে সাপ্লাই করা BD5 ট্যাঙ্ক চাইনিজ ভ্যারিয়েন্ট GTQ-15 এর চেয়ে বহু উন্নত। এর মানে বাংলাদেশ আর্মি নিজস্ব চাহিদা মতো কাস্টমাইজ করে নিয়েছে এবং সে অনুযায়ী ট্যাঙ্ক বিল করেছে নরিনকো। প্রশ্ন করতে পারেন, তাহলে এত উন্নত ভার্সন নিজের বাহিনীর জন্য চাইনিজরা কেন বানায়নি? পসিবল আনসার হল, চাইনিজ আর্মিতে 3 রকমের কয়েক হাজার হেভি ট্যাঙ্ক আছে, রয়েছে আরও 2 রকমের লাইট অ্যান্ড মিডিয়াম ট্যাঙ্ক। চাইনিজদের সর্বমোট ব্যাটেল ট্যাঙ্কের সংখ্যা অনেক বেশি, এজন্য তারা নাম্বার অ্যাডভান্টেজ পাবে। প্রচুর সংখ্যক ট্যাঙ্ক থাকায় মিডিয়াম সেন্সর কোয়ালিটির কারণে বিশেষ কোনো প্রতিকূলতা সৃষ্টি হবে না। কিন্তু বাংলাদেশ চাইলেই 1,500-2,000 ট্যাঙ্ক একবারে কিনে ফেলতে পারছে না, তাই কম সংখ্যক হাইলি কোয়ালিটিফুল ট্যাঙ্ক প্রয়োজন। বাংলাদেশ আর্মি কোয়ালিটি দিয়ে কোয়ান্টিটি, মানে সংখ্যার ঘাটতি পুষিয়ে নিবে। এখানে একটি ব্যাপার উল্লেখ না করলেই নয়, তা হল BD5 ট্যাঙ্ক চাইনিজ GTQ-15 এর উপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে। আর্মর এবং সাবসিস্টেম ছাড়া বড় তেমন কোনো পার্থক্য নেই। বাই দ্য ওয়ে, নরিনকোর প্রকাশিত ছবি থেকে জানা যায় BD5 এর বাংলাদেশ আর্মি ভার্সনে ট্যাঙ্ক কমান্ডারের জন্য স্পেশাল নাইট ভিশন সিস্টেম যুক্ত করা হয়েছে, যার ফলে BD5 ট্যাঙ্ক রাতেও সমানতালে ফাইট দিতে পারবে। ট্যাঙ্ক কমান্ডারের সাইটিং সিস্টেম হিসেবে দুনিয়া জুড়ে ডজন খানেক নাইট ভিশন থার্মাল সেন্সর রয়েছে। এশিয়া, ইউরোপ, আমেরিকা, রাশিয়া ইত্যাদি জায়গায় এগুলো উৎপাদিত হয়। তার মাঝে লেটেস্ট ইউরোপিয়ান এবং আমেরিকান সিস্টেমগুলো নাকি অত্যাধুনিক। এগুলো মডিউলার, মানে দুনিয়ার যে কোনো ট্যাঙ্কে যুক্ত করা যাবে। এখন কথা হলো বাংলাদেশ আর্মি তাদের BT-5 ট্যাঙ্কে কি ধরনের থার্মাল নাইট ভিশন সাইট সিস্টেম যুক্ত করেছে, তা কেবল আর্মি আর বেজিং জানে। এমনও হতে পারে এগুলো ইউরোপিয়ান, কিন্তু মিয়ানমার তা জানতে পারবে না, জানার সুযোগ নেই, তাই এখানে একটা ইনফরমেশন গ্যাপ থাকবেই। আর প্রতিপক্ষের মিলিটারি ওয়েপন্সের সক্ষমতা সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকা মানে হচ্ছে যুদ্ধে নেমে কঠিন বাস খাওয়া। আর ট্যাঙ্কের থার্মাল সাইট সিস্টেমের সাথে শুধু কিন্তু এক নাইট ভিশন থাকে না, আরও কিছু সেন্সর থাকে যা ইউজ করে ট্যাঙ্কের কমান্ডার শত্রু ট্যাঙ্ক খুঁজে বের করে ফায়ার করতে পারেন। আধুনিক ট্যাঙ্ক যুদ্ধে যে আগে দেখবে সেই ফায়ার করবে, আর নিখুঁত ফায়ার আগে করলে জয়ের সম্ভাবনা 95%। রুলটা হলো সি ফার্স্ট কিল ফার্স্ট।
যুদ্ধের সময় দেখা গেল মিয়ানমারের 100 ট্যাঙ্কের বিরুদ্ধে বাংলাদেশের 40টি VT5 জিতে গেছে। বাংলাদেশ হারিয়েছে মাত্র 5টি, বার্মার গেছে 70টি। কিভাবে সম্ভব? হ্যাঁ, একজন ট্যাঙ্ক কমান্ডারের দক্ষতা, অস্ত্রের গুণগত মান আর ফায়ারিং রেঞ্জ এক্ষেত্রে পার্থক্য করে দিবে। VT5 এর ভিশন সিস্টেমের কল্যাণে মিয়ানমারের যে কোনো ট্যাঙ্ক আমাদের VT5 কে দেখার আগেই হিট খাবে, কারণ VT5 এর কমান্ডার তাকে অন্তত 3-4 মিনিট আগেই দেখতে পাবে আর রেঞ্জে পাওয়া মাত্রই ফায়ার করবে, কারণ আমাদের ট্যাঙ্কের ভিশন সিস্টেম সর্বাধুনিক এবং উন্নত। এর টার্গেট লোকেটিং সেন্সারের রেঞ্জ বার্মিজ ট্যাঙ্কগুলো থেকে বেশ খানিকটা বেশি, তাই ঘন জঙ্গল আর পাহাড়ি এলাকায় মিয়ানমারের ট্যাঙ্কগুলো হবে পারফেক্ট টার্গেট। মিয়ানমার কেন? পুরো দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে বাংলাদেশের VT5 লাইট ট্যাঙ্কের মতো এত অত্যাধুনিক সিস্টেম আর কোনো দেশের ট্যাঙ্কে নেই, কারণ ইন্দোনেশিয়ান হারিমাও হিতাম এখনও অপারেশনাল সার্ভিসে আসেনি। আসলে যোগ্য প্রতিদ্বন্দ্বী হবে, যা মিয়ানমার কোনোদিন কিনতে পারবে না। তবে হ্যাঁ, অন্যদের ট্যাঙ্ক সংখ্যায় বেশি হতে পারে, কিন্তু কোয়ালিটি বিবেচনা করলে আমাদের থার্ড জেনারেশন VT5 হচ্ছে লিটল বস। ইন্ডিয়া পাকিস্তানের কয়েক হাজার ট্যাঙ্ক, কিন্তু ভাই পেট মোটা হলে কি দারোগা হয়? তবে এমন অত্যাধুনিক সেন্সার সিস্টেম কেবল পাকিস্তানের কিছু ট্যাঙ্কে আছে। যাই হোক, আইনগত কারণে চীন কোনোদিন বার্মা বা অন্য কোনো দেশের কাছে বাংলাদেশি VT5 ভার্সনের ফিচারগুলো ফাঁস করতে পারবে না, আর বার্মিজ মঙ্কিগুলো তা জানতে পারবে না। সুতরাং একটা বিশেষ ক্ষেত্রে তারা পিছিয়েই থাকবে। তাই আমি আশা করব বাংলাদেশ নবপ্রতিষ্ঠিত 3টি রেজিমেন্টের জন্য একই ফিচারের VT5 কিনুক, আর মিডিয়াম ট্যাঙ্ক হিসেবে কাপলান এমটি মানে হারিমাও হিতাম বিবেচনা করা যেতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে অ্যাট হোম, বুস্ট ইউর ইমিউনিটি অ্যান্ড ফাইট দিস প্যান্ডেমিক। ট্রাই কিপ ইউর ফ্যামিলি সেফ। লাভ বাংলাদেশ, লং লাইফ বাংলাদেশ। আপনি যদি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ট্যাপ অন দ্য বেল আইকন রাইট নাও।